আবু জেহেল তো মূর্তি পূজক যার সামনে আল্লাহর নবী যে বলতেছে আবু জেহেল রে আপনি মূর্তি পূজা করবেন না মূর্তি পূজা করা হারাম আপনি কোরআনের দাওয়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যান আল্লাহু আকবার এবার বুঝেন আবু জেহেল কি খাপা খেয়েছে আমার নবীর উপরে ঠিক না এ মুহাম্মদ আরে যে ধর্ম বাপ দাদা 14 গোষ্ঠী থেকে পালন করে আসতেছি আজকে তুমি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতেছো মুহাম্মদ তোমাকে আমরা আস্থা রাখব না ঠিক না নবীজি বললেন আবু জেহেল যতই হুমকি ধামকি মারেন না কেন কোনো লাভ নাই নির্দেশ কার জোরে বলেন কার আমার রবের নির্দেশ পালন করতে যায় যদি আমাকে জীবন দিতে হয় আমি আল্লাহর পয়গম্বর জীবন দিব তারপরও কোরআনের কথা থেকে দূরে সরে যাব আল্লাহর নবী কোরআনের দাওয়াত তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন আর মক্কার কাফেরেরা আমার নবীর উপরে কি নিষ্ঠুর নির্যাতন নবীকে 13টা বছর মক্কার কাফেরেরা একটা রাত্র শান্তিতে ঘুমাইতে দেয় নাই আমার নবীর কোনো অপরাধ আছে নাকি আমার নবী তো রহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার মক্কার কাফেরেরা বলে ইয়া মুহাম্মদ আনতা মাজনুন আল্লাহ বলে না না নবী আপনি পাগল না আপনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেয় মক্কার কাফেরেরা আয়েশা নবীকে এখন মিথ্যাবাদী পাগল যা ইচ্ছা তাই বলতেছে বলে তুমি বানায়া বানায়া কবিতা বইলা কোরআন বইলা চালায় দাও তোমার ধোকাবাজিতে আমরা পড়তে চাই না নাউজুবিল্লাহ কেমন নির্যাতন শুরু করে দিল আল্লাহর নবী নামাজ পড়ার জন্য বাইতুল্লাহ যায় আবু জেহেলরা অস্ত্র শস্ত্র নিয়ে রাস্তার মোড়ে ওত পেতে আছে নবীজি বাড়িতে যাওয়া ধরলেই নবীজিকে পিছন থেকে তারা হামলা করে নবীজিকে শেষ করে দিবে নাউজুবিল্লাহ বলেন আরো জোরে নাউজুবিল্লাহ বলেন নবীজির প্রতি যদি মহাব্বত থাকে রসুলের কোনো আশিক নবীজির নাম শুনলে ঠিক থাকতে পারে না ঠিক কিনা বলেন তার ভালোবাসায় নবীজির ভালোবাসায় চোখ দিয়া পানি চইলা আসে ঠিক না আমরা রসুলের সত্যিকারে আশিক হতে চাই চাই কি চাই না আল্লাহ কবুল করুন বলি আমিন আল্লাহর নবী বাইতুল্লাহ নামাজ পড়তেছেন মক্কার কাফেরেরা অস্ত্র নিয়া রাস্তার মোড়ে তারা ওত পেতে আছে নবীজি যখন বাড়িতে যাবেন একা একা রাস্তার মধ্যে আমার নবীকে তারা হত্যা করবে নাউজুবিল্লাহ কিন্তু নবী নামাজ পড়তেছেন আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায় দিছে এ জিব্রাইল যাও মক্কার কাফেরেরা আমার নবীর উপরে অতর্কিত হামলা করে আমার রসুলকে শেষ করে দিবে আমি তো আমার রসুলের উপরে যে কোরআন নাজিল করেছি এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি সুবহানাল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলে জিব্রাইল শুধু আমি আমার রসুলের উপরে যে কোরআন নাজিল করেছি শুধু আমি আল্লাহ সেই কোরআনের হেফাজতই করব না আমার রসুল আমার কোরআনের দাওয়াত দিতেছে কোরআনের কথা বলতেছে নিজের জীবনের ঝুঁকি নিয়া আমি আমার রসুলের জীবনটাকে আমি আল্লাহ হেফাজত করব তার মানে এই তাফসীরের মাধ্যমে বোঝা যায় যারা কোরআনের কথা বলে ইসলামের কথা বলে দ্বীনের কথা বলে বাতিলরা যতই হুমকি ধামকি মারুক না কেন একটা পশম ছিড়তে পারবে না ঠিক কিনা বলেন হায়াতের মালিক আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ আল্লাহ তাআলা বলে জিব্রাইল যাও যাও আমার হাবিবকে মক্কার কাফেরেরা হামলা করবে আমি আল্লাহ সহ্য করব এটা হতে পারে না জিব্রাইল চলে আসলেন আল্লাহর নবীর কাছে আয়েশা বললেন নবীজি আপনি যে রাস্তা দিয়ে আসছেন নামাজ পড়ার জন্য মক্কার কাফেরেরা অস্ত্র নিয়ে বসে আছে আপনাকে হত্যা করার জন্য আপনি এই রাস্তা দিয়ে যাবেন না অন্য রাস্তা দিয়ে যাবেন সুবহানাল্লাহ দেখেন আল্লাহ তাআলা কেমন কৌশল গ্রহণ করে ওদেরকে বলদ বানায় দিছে আল্লাহর নবী তো নামাজ শেষ কইরা অন্য রাস্তা দিয়া বাড়িতে যায় নবীজি ঘুমাইতাছি আর মক্কার হারাম জাদাগুলা যারা নবীকে মারতে ওরা তো হারাম জাদা ওরা কি জাদা যারা নবীকে মারতে আসে ওরা হারাম জাদা যারা নবীকে গালি দেয় ওরা হারাম জাদা যারা আলেমকে গালি দেয় ওরা হারাম জাদা ঠিক কিনা বলেন যারা আলেমের সাথে বেদবি করে ওরা হারাম জাদা ছাড়া আর কিছুই হতে পারে না আল্লাহ রসুলের হাদিস ইন্না
সুপারিশ ঠিক কি না বলেন যারা নবীকে কষ্ট দেয় তারা আলেমদেরকে কষ্ট দেয় নবীকে কেউ গালি দিলে আমরা কি চুপ করে থাকতে পারি চুপ করে থাকি না নবীর ইজ্জত রক্ষায় আমরা রাজপথে নেমে যাই ঠিক কি না বলেন আবার যখন নবীকে কেউ কষ্ট দেয় আমরা সহ্য করি না আমাদেরকে যদি কেউ কষ্ট দেয় মদিনাওয়ালাও সহ্য করে না ঠিক কি না বলেন সহ্য করে এবার আল্লাহর নবী বাড়িতে চলে গেছে মক্কার কাফেরেরা ফজর পর্যন্ত রাস্তায় বসে আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ওদেরকে বসায় রাখছে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে মশার কামড় খা সব আছে কে কইছে মশা নাই সব আছে মশা সারা দুনিয়াতে আছে কে কইছে সৌদি আরবে হজ করতে গেছে এই মশা সব আছে কারণ মশা না থাকলে নমরুদের কথা কন ল্যাংরা মশা তাও কি মশা তাও ল্যাংরা মশা ভালো মশা না আল্লাহকে এত আমি ভালো মশা দিয়ে মারুম মশার ইজ্জত নষ্ট হবে একেবারে প্রতিবন্ধী একটা ল্যাংরাকে নাকে ঢুকে যায় ঢুকে গেছে পরে জুতা দিয়ে পিড়ায় পিড়ায় পরে মাথা ফাড়াইছে ঠিক কিনা বলে ঠিক না মুসলমান আল্লাহ তাআলা ওদেরকে সারাটা রাত্র রাস্তার মধ্যে বসিয়ে রেখেছেন ফজরের আজান দেয় কি রে মক্কার কাফেররা বলে মোহাম্মদ আসে না কি গোয়েন্দা পাঠাইছে যা দেখতো বাইতুল্লাহ মোহাম্মদ আছে কিনা দেখে আল্লাহর নবী বাইতুল্লাহ নাই বাইতুল্লাহ খালি খুঁজায় খুঁজা তারা পাগল হয়ে গেছে হয়রান হয়ে গেছে কি রে যাকে মারার জন্য এত আয়োজন করতে কইরা আসলাম সে বাইতুল্লাহ নাই আর আমরা যে রাস্তার মোড়ে বসে আছি সে জানে কেমনি নিশ্চয় সে একটা গণক নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ এবার দেখেন আল্লাহর নবী কিন্তু গায়েবের খবর জানে না গায়েবের খবর জানে কি কেউ যদি এ কথা বিশ্বাস করে নবী গায়েবের খবর জানে তাহলে তার ঈমান থাকবে না ঈমান থাকবে না কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলতেছে নবী আপনি গায়েবের খবর জানেন না আমি আল্লাহ আপনাকে ওহির মাধ্যমে যা জানাই তাই আপনি জানেন ঠিক কিনা বলেন এর বেশি জানার আপনার কোনো ক্ষমতা নাই ক্ষমতা কার আল্লাহ আল্লাহ তাআলা জিব্রাইলে পাঠাইছে জিব্রাইল ওহির মাধ্যম জিব্রাইল কি ওহি জিব্রাইল কি জিব্রাইল আয়েশা বলতেছেন নবীজি আপনি রাস্তার ধারে কাছে যান না চিপা রাস্তা দিয়ে বাড়িতে যান গা সোজা যান একটাই না ঘুমান আল্লাহু আকবার এবার মক্কার কাফেররা তো আমার নবীকে মারতে পারে নাই এখন তো রাগ এখন কি এখন আবু জেহেল আবু লাইবাকে বলছিলাম না সে একটা গণক মানুষের মনের খবর যাই না যায় আশ্চর্য মানুষ এমন মানুষ তো আমরা জীবনও মক্কায় দেখি নাই আরে দেখবি করতে সে তো রহমাতুল লিল আলামিন সে তো তোদের মতো হারামজাদা চোর বাটপান্না ঠিক কিনা বলেন সে তো রহমাতুল লিল আল্লাহু আকবার যার চরিত্রের প্রশংসা আল্লাহ নিজে করেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী আপনার চরিত্রই হলো শ্রেষ্ঠ চরিত্র আল্লাহু আকবার এবার নবীকে মারতে পারে নাই এখন আরো যায় বদনাম শুরু করছে এ মোহাম্মদ আসলে একটা গণক বলে কি হইছে আসল ঘটনা শুনো মক্কার যুবকরা আমরা মোহাম্মদকে মারতে গেছিলাম সারা রাত্র আমরা রাস্তায় বসে আছি সে অন্য রাস্তা দিয়ে বাড়িতে চলে গেছে এই রাস্তায় আসে নাই সে জানে কেমনে আমরা রাস্তায় তাকে মারার জন্য বসে আছি নিশ্চয়ই সে গণক নাউজুবিল্লাহ বলেন কিন্তু আমার নবীকে জানিয়েছেন কে আরো জোরে বলেন কে এমন উদাহরণ যদি হাজার হাজার দেশে হবে না আল্লাহর নবীকে মক্কার কাফেররা এত যন্ত্রণা এত নির্যাতন এত জুলুম করেছেন আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেয় আবু জেহেল্লা আল্লাহর নবীর বাড়িতে আসছে আয়েশা চাচা আবু তালিবকে ডাক দিছে তালিয়া আবু তালিব এদিকে আসো এ আবু তালিব মোহাম্মদকে বইলা দাও কোরআনের দাওয়াত বন্ধ করতে মোহাম্মদকে বইলা দাও এক আল্লাহর দাওয়াত বন্ধ করতে আমাদের বাপ দাদার ধর্ম মূর্তি পূজা আমাদের চোদ্দ গোষ্ঠীর ধর্ম হলো মূর্তি পূজা আর এখন মোহাম্মদ আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিচ্ছে আমাদের মাঝে ফাটল ধরিয়ে দিচ্ছে মোহাম্মদ নিজেকে নবী দাবি করে সে কোরআনের কথা বলে এক আল্লাহর কথা বলে আবু জেহেল রে এতদিন পর্যন্ত আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দেবতার এবাদত কইরা আসতেছি এখন কি এক আল্লাহ কি আমাদের পেট ভরে নাকি
না বলেন আবার জাহান্নামে যা ঠিক কিনা বলেন আবু তালেব বলে এত কথা দরকার নেই কি বলবা বলো সোজা সাপটা বলে ভাতিজাকে আসলে আজকে বইলা দিবা সে যদি কোরআনের দাওয়াত বন্ধ না করে আমরা তাকে প্রতিহত করব আবু তালেব বলে আবু জেহেল এক থাপ্পড় দিয়ে দাঁত ছুটায় ফেলাম বেয়াদ্দ তুই আমারে চিনস না আমি কার সন্তান আমি বাইচা থাকতে ভাতিজা মুহাম্মাদের একটা পশম ছিটতে পারবি না কিন্তু আবু জেহেল আবু লাহাব ওরা ছিল চরম খারাপ চরম খারাপ চরম মিথ্যাবাদী মানে এটা ভাষায় বর্ণনা করার মতো না আবু জেহেল লাস্টে যাওয়ার সময় বলে এ আবু তালেব ভাতিজারে বইলা দিও যদি ক্ষমতা চায় ক্ষমতা দিব যদি সুন্দর নারী চায় মক্কার সব সুন্দর নারীগুলা দিব নাউজুবিল্লাহ যদি সম্পদ চায় সব দিয়ে দিব শর্ত হলো কোরআনের দাওয়াত আবু তালেবকে ঠিক আছে যা ভাতিজা আসুক আলাপ আলোচনা করে রেজাল্ট জানাবো নি আল্লাহর নবী রাত্রবেলা আসছেন চাচা আবু তালিব জানেন মক্কার কাফেরেরা ওরা হলো হিংস্র হারামজাদা কারণ ওই যে রাত্রবেলা নবীকে মারার জন্য কত বড় খারাপ নবীকে মারার জন্য এত কৌশল ওদের চাচা আবু তালিব মনে মনে একটু ভয় পেয়ে গেলেন এতিম বাচ্চা নবী তো বাবা নাই আহারে ভাতিজারে ছোটবেলা থেকে মানুষ করছি যদি ওরা রাস্তার মধ্যে কোনোদিন ভাতিজার উপরে কোনো হামলা করে ক্ষতি হয়ে যায় চাচা আবু তালিব ভয়ে ছিলেন শঙ্কিত ছিলেন আল্লাহ নবী ঘরে আসলেন চাচা আবু তালিবের চোখের মুখের মধ্যে ক্লান্তির ছাপ ভয়ের ছাপ চিন্তার ছাপ আতঙ্কের ছাপ চাচা আবু তালিব আল্লাহ নবীকে ডাক দিলেন তাল ইয়া আম্মি ভাতিজা মোহাম্মদ এদিকে আসো আল্লাহ নবী চাচার কাছে যে বসলেন চাচার চেহারার মধ্যে কথাবার্তার মধ্যে কেমন যেন আতঙ্কের ছাপ চাচা আবু তালিব বলে ভাতিজারে আজ পর্যন্ত আমি তোমাকে কোনোদিন কোনো কাজে নিষেধ করি নাই এখনো করব না তবে কথা হলো রাত্রবেলা আবু জেহেল্লার আমার বাড়িতে আসছিল বিকালবেলা তোমাকে বলে গেছে ভাতিজা তুমি যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও এর বিনিময়ে যদি ক্ষমতা চাও ক্ষমতা দেওয়া হবে সম্পদ যদি চাও সম্পদ দেওয়া হবে যদি নেতৃত্ব চাও নেতৃত্ব দেওয়া হবে যদি সুন্দরী নারী চাও নারী দেওয়া হবে ভাতিজা কি করবা তোমার কি সিদ্ধান্ত আল্লাহ নবী বলে চাচা মক্কার কাফেরদেরকে বলে দিনেন মক্কার কাফেরদেরকে বলে দিয়েন এক হাতে যদি চন্দ্র দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য দেওয়া হয় আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্তের জন্য কোরআনের দাওয়াত বন্ধ করব না স্টেট কাট কোন গোজামিল এখন তো বর্তমানে কিছু দরবারি আলেম আছে হক কথা কইতে ভয় পায় হক কথা কইলে যদি আবার জেলে ঢুকায় ফেলা ঠিক না বলেন কোরআনের কথা বলে বলে রোয়া সয়া বলো কি বলে আরে একটু ঠান্ডা মাথায় বলো একটু ধীরস্থির বলো পরিস্থিতি ভালো হোক আরে বেটা পরিস্থিতি ভালো হইলে তোর বলার দরকার কি তো তো পরিস্থিতি ভালোই হয়ে গেছে কথা বুঝেন নাই দুঃখের সময় কোন বন্ধু বিপদ গেছে আরে দোস্ত আমি তো তোর কাছে ছিলাম কত কিছু আসলে ভুয়া ঠিক কিনা বলেন সুতরাং যে কোনো পরিস্থিতিতে আল্লাহর নবীর সুন্নাত হলো হক কথা বলতে হবে ঠিক কিনা বলেন উচিত কথা বলতে হবে তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে কেউ যদি গান বাজনা করে হারাম কাজ করে জুয়া খেলে জিনা করে ব্যভিচার করে মদ খায় নেশা খায় আপনার ক্ষমতা থাকলে যা বলবেন আগে হারাম কাজ বন্ধ কর তারপরে বন্ধ না করলে মায়ের ছাড়া কোনো কথা নাই এটা হলো প্রথম কথা কি ছাড়া মায়ের ছাড়া শক্তি প্রয়োগ করা ছাড়া কোনো কথা কারণ কুকুরে যতই আপনি ঘি মাখেন কোনো লাভ হবে হবে না আল্লাহ নবী জানে আবু জেহেলাদের স্বভাব নবীজি চাচাকে জানায় দিলেন আবু তালিবকে চাচা বইলা দিয়েন কোনো লাভ নাই আল্লাহর তাওহীদের দাওয়াত থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক চুলো নড়ব না কারণ আমার আল্লাহর নির্দেশ হলো ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা নবী আপনার দায়িত্ব হলো কোরআনের দাওয়াত দেওয়া এক আল্লাহর দাওয়াত দেওয়া তাওহীদের দাওয়াত দেওয়া সত্যের প্রচার করা যদি আপনি এ থেকে বিরত থাকেন তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না ঠিক কিনা বলেন আল্লাহর পয়গম্বর বলে চাচা এটা সম্ভব ভাতিজা বুঝো আবার কিন্তু ওই গোষ্ঠী আসবে আমার কাছে রেজাল্ট নেওয়ার জন্য সকালবেলা আল্লাহর নবী দিনের দাওয়াত দিতে চলে গেছে আবার সব কাফের গুলো আসছে
আবু তালেব খবর কি? আবু তালেব বলে, এই যা পারস করিস ভাতিজা, কোরআনের দাওয়াত এক আল্লাহর দাওয়াত বন্ধ করবে না। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের যে ইমান, আমাদের এমন হুমকি দামকে মারলে তো মনে করেন আমগো পায়জামা নষ্ট হয়ে যেত, ঠিক না? আমরা বলতাম ঠিক আছে চাচা একদিন সময় দেন, আল্লাহ নবীকে এক সেকেন্ডও সময় নাই, কোরআনের দাওয়াত চলবে, তাওহীদের দাওয়াত চলবে। আল্লাহু আকবার। কোরআনের পক্ষে আছেন তো? ইসলামের পক্ষে আছেন তো? আল্লাহ তৌফিক দান করুন। মুসলমান মক্কার কাফেরেরা আল্লাহ নবীর উপরে আরো অত্যাচার নির্যাতন জুলুম বাড়িয়ে দিল। নবীজি 13 বছর দাওয়াত দিলেন, মিষ্টি মিষ্টি দাওয়াত দিলেন, মক্কার কাফেরেরা আমার নবীর উপরে অত্যাচার নির্যাতন বন্ধ করে না, জুলুম বন্ধ করে না। আল্লাহ রাব্বুল আলামিন 13 বছরের মাথায় আল্লাহর নবীকে নির্দেশ দিলেন, হাবিব মক্কার কাফেরেরা আপনার উপরে যেমন করে অত্যাচার নির্যাতন জুলুম শুরু করেছে, মক্কায় আপনার জন্য এখন থাকাটা নিরাপদ না, আপনি কিছুদিনের জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। আল্লাহু আকবার। কিন্তু নবী মক্কা ছেড়ে কিভাবে মদিনায় যাবে? মক্কা তো রসুলের জন্মস্থান, ঠিক কিনা বলেন? মক্কায় তো বাইতুল্লাহ আল্লাহর ঘর। আল্লাহু আকবার। আল্লাহর নবী বাইতুল্লাহ ছাড়া কোথাও যেতে পারে? নবীজি বাইতুল্লাহকে এত ভালোবাসেন কারণ বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘরকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা, ঠিক কিনা বলেন? বাইতুল্লাহকে আল্লাহর নবী এত ভালোবাসেন যেখানে তার জন্মস্থান। আজকে তার জন্মস্থান ত্যাগ করতে হয়েছে একমাত্র দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঠিক কিনা বলেন? আমরা রসুলের উম্মত আশেক দাবি করি, কিন্তু আমরা হকের কথা বলি না, কোরআনের পথে চলি না, দ্বীনের কথা বলি না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী এবার আল্লাহ তাআলার নির্দেশ পায়া দ্বীনের জন্য মক্কা থেকে হিজরত করবেন। হযরত আলীকে ডাক দিলেন, আলী মক্কার যে বড় বড় কাফেররা আমাকে খেদায় দিতেছে তাদের অর্থগুলি অথচ আমার কাছে জমা। সুবহানাল্লাহ। এই নাও আবুল আহাবের অর্থ, এই নাও ওদ্দা সাইবার অর্থ, আবু জেহিল্লা আবু সুফিয়ানদের অর্থগুলো তাদের কাছে ফিরায় দিও। আমরা হইলে কি করতাম? গাঁটি বস্তা লইয়া বেটা আমারে খেদাইতেছ, আমি তোকে এটি থুইয়া যামু। আহ কি নবী! আল্লাহু আকবার। কি তার চরিত্র চিন্তা করছেন? আমরা হইলে কইতাম রাত্রেবেলা পালাই যেতেছি, তোকে টাকা পয়সা যা আছে পাল্লার বেশি করে লইয়া যেতাম, যা হওয়ার পরে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু নবী, আল্লাহু আকবার, কেমন আমানতদার, কেমন রহমাতুল লিল আলামিন, কত সুন্দর নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহু আকবার। আলীকে ডাক দিয়া বলে, আলী এগুলা সকালবেলা সূর্য ওঠার পরে সবার ঘরে ঘরে পৌঁছে দিবা। সুবহানাল্লাহ। এবার সাইয়েদনা আবু বকরকে নিয়ে আল্লাহর নবী মদিনা রওনা করলেন। মক্কা থেকে মদিনা তো আর এখান থেকে বরুড়া বাজার না, কত কিলোমিটার? 450 কিলোমিটার। কত আপনারা কি মক্কা মদিনা যান নাই, হজমরা করেন নাই? 450 হজমরা করবেন, বেশি বেশি টাকা থাকলে খালি জমি রেখা দিয়া যায় না, কিছু সম্পদ বেচা একটু উমরা করে আল্লাহর ঘরটা দেখাইছেন, নবীর রোজাটা দেখাইছেন, দেখবেন কি শান্তি, কি শান্তি মিয়া, সন্তান স্ত্রীর দেখলে আর কি শান্তি লাগে, এর চাইতে হাজার হাজার কোটি গুণ অবর্ণনীয় শান্তি হলো আল্লাহর ঘর দেখা। সুবহানাল্লাহ, এত মজা! আমি তো গেলে শুধু বাইতুল্লাহর দিকে তাকাই থাকি, যেদিন প্রথম আল্লাহর ঘরটা দেখলাম সেদিন এক চিৎকার মারছিলাম, আল্লাহু আকবার বইলাম। এটা শুধু আমি না, যারা রসুলের আশেক আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর ঘর দেখলে আর ঠিক থাকতে পারে না। ইন্দোনেশিয়ান থেকে হাজার হাজার মানুষগুলো আসে, আমি দেখি সব মহিলা ছেলে মেয়ে পুরুষ আল্লাহর ঘর দেখে দূর থেকে এমন করে কান্না করে, এমন করে কান্না করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা তুই আমার ঘরে আসছস, তুই আমার মেহমান। যায়েন কিছু সম্পদ বেচা, জুয়ান থাকতে যায়, বুড়া থাকতে যায় না। আমাদের বাংলাদেশের মানুষ বুড়া হলে হজ করতে যায়, পরে না পারে তোয়াফ করতে, না পারে সাই করতে, না পারে কিছু করতে, যেই গরম পরে যায় মনে করেন ঠিক মতো হজই করতে পারে না, যে বেটকায় পড়ে থাকে। অথচ উচিত হলো হজ উমরা করতে হবে জুয়ান বয়সে।
আপনি হাজারে আসওয়াদ পাথর কেমনে চুমা দিবেন এই বুড়া বয়সে 70 বছর সামনে পারবেন এক ধাক্কা চড়ে তো আপনি লয়া দেব 6 8 দূরে আমি প্রথমবার যাই আলহামদুলিল্লাহ দুইবার হাজারে আসওয়াদ পাথর চুমা দিছি আমি মনে মনে কই সারা পৃথিবীর মানুষ আমি কোরআন শুনাই আমি যদি হাজারে আসওয়াদ পাথর চুমা দিতে না পারি তাহলে পারবো কি একটা নিয়ত ছিল হাদিস শরীফ পাশে কেউ যদি হাজারে আসওয়াদ পাথর চুমা দেয় আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন আর কালাগত এত শক্তি নিগ্রো কিছু কালো আছে আফ্রিকান ওদের এত শক্তি আল্লাহ রে ওদের সাথে পারা যায় না দেই 10 12টা এসে আমারে ঘিরা দছে আমি গায় আমি বাঙালি আমি পাথর চুমা না দিয়া যামু না আমারে ধাক্কা দিয়ে এক ধাক্কা হাজারে আসওয়াদ পাথরের কাছে লয়ে গেছে আমি একেবারে দেয়ালের কাছে এমনি পা লাগায়া দাঁড়ায় আছি একটা যে চুমা দিতেছে ছাড়েই না পুলিশের জোর করে খেদাইছে পরে আমি যে দিছি মুখ ঢুকায়া দুইবার চুমা দিছি এমন ধাক্কা মারছে ধাক্কা চড়ে আমার ব্যাগ ঠেক যা ছিল সব সিরা বিরা ব্যাগ হারায় গেছে ব্যাগের ভিতরে পাসপোর্ট মোবাইল ভিসা অনেক ভিসা পাসপোর্ট না থাকলে দেশে কেমনে আমু আমার তো এই অভিজ্ঞতা নাই এখন তো আমি পাগল হয়ে গেছি পরে এক পুলিশকে বললাম যে ভাই আমার পাসপোর্ট ব্যাগ হারায় গেছে পরে তুমি হাতিমের পাশে যাও যে দিয়ে পুলিশের কাছে আমার পাসপোর্ট আর ব্যাগ আল্লাহু আকবার আল্লাহু আকবার এ কারণে আপনাদের নগদ টাকা না থাকলে সবাই জমির মালিক একটু দুই চার পাঁচ করা বেচা একটু আল্লাহর ঘরটা দেখাইছেন দেখাইছেন আর এখানে যাবেন না যাবেন কোথায় এক রাকাতে 1 লক্ষ রাকাতে সওয়াব আল্লাহু আকবার এক রাকাতে কল্পনা করা যায় এক রাকাতে 1 লক্ষ রাকাতে সওয়াব আর বসে বসে আল্লাহর ঘর সরাসরি দেখতেছেন সরাসরি সরাসরি দেখতেছেন মদিনা শরীফে যাবেন রসূলের রওজা আথারের পাশে যায় সরাসরি নবীকে সালাম দিতেছেন আল্লাহু আকবার মক্কা মদিনা যাবেন তো ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ যারা যুবক আছো টাকা পয়সা জমাই কক্সবাজার না যুবকরা টাকা জমাইলে কই যায় কক্সবাজার সেন্ট মার্টিন যায় না না টাকা জমাইয়া যেতে হবে আগে মক্কা মদিনায় ঠিক কিনা বলেন আল্লাহ তৌফিক দান করুন মুসলমান এবার আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা দিয়েছেন সাথে সাইয়েদেনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মাইল 2 মাইল 3 মাইল রাস্তা না রে বাবা 450 কিলোমিটার রাস্তা এটা তো বর্তমানে কিন্তু সেই 1450 বছর আগে আধুনিক রাস্তাঘাট ছিল না মরুভূমির পথ পাহাড়ি পথ আকাবাকা পথ জঙ্গল পথ মরুময় পথ এই পথ পাড়ি দিয়া আল্লাহর নবী আর আবু বকর দুইজন মিলে মক্কার মদিনার দিকে যাচ্ছেন আল্লাহর নবী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাচ্ছেন সাইয়েদেনা আবু বকর বলে আল্লাহর নবী হাঁটতেছেন পাথরের উপরে পাড়া দেয় পাথরগুলো আমার নবীকে দেখা সালাম দেয় সুবহানাল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার সাতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বি ইশারাতিহি আল্লাহু আকবার পাথর আমার নবীকে দেখে সালাম দেয় নবীজি বলে এ পাথর তুমি আমাকে কিভাবে চিনো পাথর বলে কেন চিনবো না আপনি তো শুধু মানুষের নবী না আপনি আমাদের নবী সাতিশ শাজারু গাছগুলো আমার নবীকে দেখে সালাম দেয় আল্লাহর নবী বলে গাছ আমাকে কিভাবে চিনো গাছ বলে কেন চিনবো না আপনি তো মানুষের নবী না আপনি আমাদের নবী আল্লাহু আকবার আমার নবী রাস্তা দিয়া হেঁটে যায় সাইয়েদেনা আবু বকর বলে আমি দেখতেছি আকাশের মেঘমালা নবীকে ছায়া দিতেছে নবীর গায়ে রৌদ্রের আলো লাগে না সাইয়েদেনা আবু বকর বলেন সাইয়েদেনা আবু বকর বলেন আল্লাহ নবী পাথরের উপর পাড়া দেয় শক্ত পাথর নবীর বরকতে তুলার মতো নরম হয়ে যায় সুবহানাল্লাহ নবীজি পাথরে ল্যাপটপে পাড়া দিলে পা গাড়ে কি গাড়ে না ফোমের মধ্যে পাড়া দিলে পা গাড়ে কি গাড়ে না সাইয়েদেনা আবু বকর বলে দেখি আমি নবীজি শক্ত পাথরের উপরে পাড়া দিচ্ছেন গরম পাথরের উপর পাড়া দিচ্ছেন পাথরটা আল্লাহর নবীর বরকতে একেবারে তুলার মতো নরম হয়ে যায় সুবহানাল্লাহ কিন্তু আমি পাড়া দিই হয় না এবার নবীজি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন সাইয়েদেনা আবু বকর বলেন নবীজি আপনি আর হাঁটতে পারবেন না এই কষ্ট আমি আবু বকর সহ্য করতে পারবো না অথচ জামাই আর শ্বশুর কি মহব্বত জামাই আর জামাই আর আল্লাহু আকবার এবার শ্বশুর বলতেছে জামাইকে বাপ তো না কেমন সম্পর্ক ওগো আল্লাহর নবী
একটু অনুমতি দেন আপনাকে একটু খেদমত করব কি খেদমত করবেন বাবাজি একটু আপনাকে আমার কোলে তুলে নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজিকে আবু বকর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কোলে তুলে নিলেন সাইয়েদনা আবু বকর বলে এখন আমি পাথরে পাড়া দেই পাথর নরম হয়ে যায় সুবহানাল্লাহ পাথর কারণ আবু বকরের কোলে কে আল্লাহর নবী কে সাইয়েদনা আবু বকর বলেন আমি অনেক দূর পর্যন্ত নবীকে নিয়ে হাঁটলাম পাথর তুলার মতো নরম হয়ে যায় নবীর বরকতে অনেক দূর হাঁটার পরে আল্লাহর নবী বলে আবু বকর কিফ থামেন আন্না অনেক খেদমত করছেন এবার নামায় দেন সেদিনা আবু বকর বলে এবার নবীজিকে নামায় দিয়ে আমরা দুইজনে হাঁটতেছি আবার আমি পাথরে পাড়া দিই কিন্তু পাথর নরম কারণ এখন তো আর নবী তার কুলে নাই সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন না আল্লাহু আকবার হাঁটতে হাঁটতে নবীজি আবু বকর দুইজন ক্লান্ত হয়ে যায় নবীজি ডাক দিয়ে বলে আবু বকর খাওন ঠাওন কিছু আসেনি সব শেষ কারণ একদিনের তো আর রাস্তা না অনেক দিনের রাস্তা 450 কিলোমিটার রাস্তা তো আর একদিন দুই দিনে শেষ হয় না আল্লাহর নবী বলে আবু বকর কোনো খাবার টাবার না থাকলে দেখেন কোনো বাড়ি ঘর দেখা যায় কিনা আমরা যে একটু বিশ্রাম নেই কোনো বাড়িতে উঠি একটু পানি ঠানি খাই আগেও বাংলাদেশের মানুষ তেমন আধুনিক রাস্তাঘাট ছিল না হয়তো আপনারা হাইটা অনেক সময় কুমিল্লাও গেছি 20-30 বছর আগে যায় গাছের নিচে কোনো বাড়িতে যায় টিউবওয়েলের পাশে যায় ঠান্ডা পানি কথা কন ঠিক মরুভূমির দেশ প্রচন্ড রৌদ্র পানির পিপাসায় কলিজা শুকিয়ে যাচ্ছে নবীজি বলে আবু বকর দেখেন তো কোনো বাড়িঘর দেখা যায় কিনা সাইয়েদনা আবু বকর একটু হাঁটার পরে আল্লাহর নবীকে বলে নগো আল্লাহর নবী অনজুর ইলাল ইয়ামিন ডান দিকে তাকায় দেখেন ওই যে একটা বাড়ি দেখা যায় আল্লাহর নবী হাঁটতে হাঁটতে আবু বকরকে নিয়ে ওই বাড়ির কাছে যায় ওই বাড়িতে যায় দেখেন ছোট্ট একটা কুঠুরি বাড়ির মধ্যে কেউ নাই ঘরের দরজা লাগানো সাইয়েদনা আবু বকর ঘরের দরজায় নক করে বলেন ইফতাহিল বাব দরজাটা খুলা দাও ভিতর থেকে একটা মহিলার কণ্ঠে আওয়াজ বলে এ তোমরা কারা তোমাদের তো আমি চিনি না আমি একজন মহিলা আমার স্বামী তো ছাগল বকরি চরানোর জন্য মাঠে গেছে আমি একামাত্র বাড়িতে আছি কি তোমাদের পরিচয় কোথা থেকে তোমরা আসছো বললে জিনা মিনাল মাদিনা আমরা মদিনাত মক্কা জিনা মিনাল মক্কা আমরা মক্কা থেকে আসছি কোথায় যাই বা বলে ইলাল মাদিনা আমরা মাদিনায় যাব ওই বাড়িটা হলো যার যিনি বাড়ির মালিক তার নাম হলো আবু মাবাদ আর তার স্ত্রীর নাম হলো উম্মে মাবাদ আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলে আবু বকর জিজ্ঞেস করেন ঘরে কোনো খাবার টাবার আছে কিনা সাইয়েদনা আবু বকর বলে এ আপনার ঘরে কোনো খাবার টাবার আছে কিনা বলে ভাই আমরা গরিব মানুষ খাবার কোথায় পাবো স্বামী বকরি চড়াতে মাঠে গিয়েছে ওই বকরি চড়াইয়া সন্ধ্যাবেলা বাড়িতে আসে বকরির থেকে যে দুধ দহন করা হয় সেখান থেকে আমরা কিছু খায়া মোটামুটি বেঁচে আসি কিন্তু ঘরে এখনো বকরির দুধও নাই খেজুরও নাই কিছুই নাই আল্লাহ নবী দেখতেছেন ঘরের সামনে একটা বকরি বাদা কি বাদা কি বাদা বকরি মানে ছাগল নবীজি বলে আবু বকর জিজ্ঞেস করেন এই বকরিটা থেকে দুধ দহন করব কিনা সাইয়েদনা আবু বকর বলে এ বোন তোমার ঘরের সামনে তো একটা বকরি বাদা আছে আমরা এখান থেকে বকরি থেকে কিছু দুধ দহন করে আমরা দুইজনে খাই এই কথা শুনে উম্মে মাবাদ হাসি দিয়া বলে তোমরা কি বোকা নাকি দেখো না বকরিটা বসে আছে এই বকরি হাঁটতে পারে না আর চলতেও পারে না বকরিটা ল্যাংরা অসুস্থ সে দুধ দিতে পারে না এই কারণে তাকে মাঠেও ঘাস খাওয়ানোর জন্য নিয়ে নেয় না অসুস্থ বকরি আল্লাহ নবী বলে আবু বকর আপনি জিজ্ঞেস করেন আমরা যদি এই বকরি থেকে দুধ দহন করতে পারি তার কোনো কথা থাকবে কিনা সে রাগ করবে কিনা আবু বকর বলে এ আপনি যদি অনুমতি দেন আপনার এই অসুস্থ বকরি থেকে আমরা দুধ দহন করব উম্মে মাবাদ রাগ করে বলে তোমরা কি পাগল নাকি আরে এটা একটা অসুস্থ বকরি কিভাবে তোমরা দুধ দহন করবা কারণ উম্মে মাবাদ তো জানে না তার বাড়িতে কে আসছে আল্লাহু আকবার তার বাড়িতে তো রহমাতুল্লিল আলামিন আসছে আল্লাহু আকবার যখন এত কথোপকথন হচ্ছে উম্মে মাবাদ বলে আমি ঘরের দরজাটা একটু আস্তে করে একটু ফাঁকা করে তাকায় দেখি আমার ঘরের বাড়ির উঠানের মধ্যে মনে হয় এ কোনো মানুষ না আসমান থেকে চাঁদ উদিত হয়েছে এত সুন্দর মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি আল্লাহু আকবার বলি এত সুন্দর এত সুন্দর আর ওই যে নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে শিখাই দিতেছেন ফিস ফিস করে
বলেন দুধ দোয়াইতে দিবে কিনা, কোনো অভিযোগ আছে কিনা? উম্মে মাবাদ বলে, এত সুন্দর কণ্ঠ যুবকটার, এত সুন্দর কণ্ঠওয়ালা যুবক আমি আজ পর্যন্ত শুনি নাই। সুবহানাল্লাহ, তার কথাগুলো এত চমৎকার, তার চেহারার দিকে তাকাইলে নজর ফিরানো যায় না, তার চুলগুলো এত সুন্দর, তার হাতগুলো এত সুন্দর, আল্লাহু আকবার। উম্মে মাবাদ বলে, এই যুবক আমার বাড়িতে ঢোকার সাথে সাথে আমার পুরা বাড়িটা খুশবুতে একেবারে সুঘ্রাণ হয়ে গেছে। আপনি আমি কোনো হানে গেলে তো গেরান বাইরে বাইরে এলো বিড়ির গন্ধ, গাজার গন্ধ, ঠিক না? এমন বিড়ি খাওয়া খায় সি মুসলমান। এবার আল্লাহর নবী বলে, আবু বকর বলেন, বলেন দুধ দোহন করার জন্য অনুমতি দিবে কিনা? উম্মে মাবাদ বলে, বিশ্বাস করে এটা অসুস্থ, দুধ দোহন করতে পারবা না, জীবন এটা দুধ দেওয়ার বকরি অসুস্থ। আল্লাহর নবী বলে, আবু বকর যদি আমরা দুধ দোহন করতে পারি তার কোনো অভিযোগ আছে কিনা? উম্মে মাবাদ বেচারে এবার ঠিক আছে, তোমরা নাসর বান্দে এত বলতেছো, ঠিক আছে যাও দুধ দহন করো। আল্লাহর নবী বলে, আবু বকর একটা পাত্র নিয়ে আসেন। উম্মে মাবাদ একটা ছোট একটা ছোকরা একটা পাত্র দিল, ছোট পাত্র দেওয়ার পরে আল্লাহর নবী বলে, এত ছোট পাত্রে হবে না, বড় পাত্র আনেন। উম্মে মাবাদ হাসি দিয়া কয়, আহ পারলাম না তোমাদের সাথে, অসুস্থ বকরি দুধই দেয় না, আবার চাও বড় পাত্র, পারলে এটা ভৈরে দেখাও। কয় না এটা হবে, এটা হবে, বড় পাত্র নিয়ে আসো। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বড় পাত্র নিয়ে আসো, এই পাত্রে হবে না। এবার উম্মে মাবাদ হাসতে হাসতে একটা বড় পানির মশক আগায় দিলেন, রাহমাতুল্লিল আলামিন। বকরির কাছে যাইতে যাইতে বকরিটা আমার নবীকে দেখে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূল। আল্লাহু আকবার, নবী আপনি তো আমার নবী, আপনি তো আমার নবী। আল্লাহ নবী বলে, বকরি আমাকে কিভাবে চিনো? বলে, কেন চিনব না, আপনি শুধু মানুষের নবী না, আমি আপনাকে ঠিকই চিনেছি, আপনি হলেন রহমাতুল্লিল আলামিন। আল্লাহু আকবার। অসুস্থ বকরি নবীজিকে দেখা চিনে ফেলেছেন। বকরি বলে, নবীজি আমি তো হাঁটতে পারি না, আমি তো অসুস্থ। আল্লাহ নবীর কাছে আগায় যায়, শুধু নবীজির হাত মোবারকটা বকরির শরীরের সাথে লাগাইলেন, সাথে সাথে বকরি বসা থেকে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার, বকরি সুস্থ হয়ে গেছে। এবার বকরি হাসতেছে হাসতেছে হাসতেছে, বলে, নবীজি আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার। দূর থেকে উম্মে মাবাদ ঘরের দরজা ফাঁকা করে করে এই দৃশ্যগুলো দেখতেছে। আল্লাহু আকবার। এবার নবীজি বিসমিল্লাহ বলে তার হাত মোবারক বকরির স্তনের মধ্যে লাগালেন, সাথে সাথে বকরির স্তনটা দুধে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার বকরি বলতেছে, ওগো আল্লাহর নবী, দুধের ভার সইতে পারি না, তাড়াতাড়ি দুধ দহন করেন। আল্লাহু আকবার। তাড়াতাড়ি আপনার পিপাসা নিবারণ করেন, আপনাকে খেদমত করার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন, এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহু আকবার। আমি আমার নবীকে আমার স্তনের দুধ খাওয়াইতে পারতেছি। নবীজি তাড়াতাড়ি দুধ দহন করেন। এবার নবীজি রহমাতুল্লিল আলামিন নিজের হাত দিয়া বকরির দুধ দুয়াইতেছে। আল্লাহু আকবার। তো জাহানের বাদশা, দো জাহানের বাদশা, নিজের হাত দিয়া দুধ দহন করে বকরির। সুবহানাল্লাহ। এবার দুধ দহন করতে করতে একেবারে পাত্রটা ভরে গেল। উম্মে মাবাদিও এই দৃশ্য দেখে কয়, না এটা কোনোদিনই দুনিয়ার সাধারণ মানুষ নয়, আসলেই তো নয়, তিনি তো রহমাতুল্লিল আলামিন। আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া, সাইয়েদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আজম, নবী আকরাম, আমার নবীর পরে এই পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে না। আমার নবীর পরে যদি কেউ নবী ধরে দাবি করে সে কাফের, ওকে যারা কাফের মনে করবে না সেও কাফের, ঠিক কিনা বলে? ঠিক না? সে কি মা কানা মুহাম্মাদুন আবা আহাদি মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। খতম মানে কি? শেষ। খতম মানে শেষ। রহমাতুল্লিল আলামিনের পরে আর নবী দরকার নাই, ঠিক কিনা বলেন? এবার নবীজি দুধ দহন করলেন, দুধ দহন করে রহমাতুল্লিল আলামিন বললেন, আবু বকর আপনি খান, কারণ শ্বশুর তো কি শ্বশুর, শ্বশুর আবার জামাইকে আদর করে কেন না, আপনি খান। নবীজি বলে, না আপনি খান। আবু বকর বলে, আপনি খান। আল্লাহু আকবার। নবী তো দয়ার সাগর মায়ার সাগর আগে খেতে পারে। এবার নবীজি সেদিন আবু বকরকে আগে খেতে দিলেন,
সেইদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে খেলেন, তারপরে নবীজি খেলেন। খাবার পরে বললেন, আবু বকর দেখেন তো দুধের কি অবস্থা। সাইয়েদনা আবু বকর বলল, গো আল্লাহর নবী, দুধ যেমন ছিল তেমনই আছে, এক ফোঁটাও কমে নাই। এবার আল্লাহর নবী বললেন, ঠিক আছে, এবার দুধ যা দিয়ে আসেন ঘরের মধ্যে। দুধের পাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে মাবাদের ঘরে দিয়া বলে, ভালো থেকো, আমরা মক্কার পথিক, মদিনার পথিক, মদিনায় চলে যাই। আল্লাহু আকবার। এবার উম্মে মাবাদ চোখ থেকে পানি ঝরায় আর বলে, তোমরা কারা, যা দেখাইলা তোমাদের জন্য মায়া লেগে গেছে, যায়ও না আমার বাড়ি থেকে, যায়ও না। এই মেহমান কি কেউ বিদায় দিতে চায় নাকি? রহমতুল্লিল আলামিন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মিলে মদিনার দিকে রওনা শুরু করছে। আবু মাহবাদ পিছন থেকে তাকায় দেখে, আমার নবী যেই দিক দিয়া যায় সেই দিক দিয়ে আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। আবু মাহবাদ বলে, তোমরা কারা গো, কারা আসছিলা আমার বাড়িতে, এক মুহূর্ত দেখাই তো তোমাদের জন্য মায়া লেগে গেল। আল্লাহু আকবার। আরে মায়া কেন লাগবে না, সে তো রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলি? সে তো মা আমিনার নয়নের মণি, আদরের দুলাল, ঠিক কিনা বলি? এবার আল্লাহর নবী মক্কা থেকে এবার উম্মে মাবাদের বাড়ি থেকে মদিনার দিকে হাঁটা শুরু করলেন। সন্ধ্যা হয়ে গেল, আবু মাহবাদ বাড়িতে আসলেন। বাড়িতে আয়েশা দেখেন বাড়ির মধ্যে কেমন যেন সুঘ্রাণ ছড়ায়া রয়েছে নবীর বরকতে। এই যে দুই দিন আগে একটা রিপোর্ট দেখলাম, আল্লাহর নবী যখন চাচা আবু তালিবের সাথে ব্যবসা করার জন্য মক্কা থেকে সিরিয়ায় যাচ্ছিলেন, প্রায় 1500 কিলোমিটার রাস্তা সিরিয়ায় যেতে জর্দানের একটা মরুভূমি পড়ে। আল্লাহর নবী মরুভূমির মধ্যে চাচা আবু তালিবের সাথে চলতে চলতে নবীজি একটু ক্লান্ত বোধ করলেন। চাচা আবু তালিব বললেন যে, ঠিক আছে ভাতিজা, তোমাকে একটু বিশ্রাম করার জন্য তোমাকে এক জায়গায় বসাই। মরুভূমির দিকে তাকায় দেখে কোনো জায়গা নাই দাঁড়ানোর মতো, দেখে একটা মরা গাছ, মৃত গাছ মরুভূমির মধ্যে দাঁড়ায় আছে। আল্লাহর নবী যায় ওই মরুভূমির মধ্যে মৃত গাছের নিচে বসলেন, সাথে সাথে আল্লাহর নবীর বরকতে মৃত গাছ জীবিত হয়ে গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই গাছটা আজও পর্যন্ত আছে, এই গাছটা আজও পর্যন্ত জীবিত আছে, যাকে বলা হয় সাহাবি গাছ। আল্লাহু আকবার। সেই যে গাছের পাতা সবুজ শ্যামল হয়ে গেছে, কোন গাছ 1500 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে না পৃথিবীর কোন ইতিহাসে, বৈজ্ঞানিক পদ্ধতিও কেউ বলতে পারে না এই গাছ এতদিন বেঁচে থাকার রহস্য কি। ওই দেশের মুসলমান, সারা পৃথিবীর মুসলমান বলে এটা হলো আল্লাহর পয়গম্বরের বরকতের কারণে বেঁচে আছে, ঠিক কিনা বলেন? এবার আবু মাহমুদ বাড়িতে আয়েশা দেখে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী, আজকে বাড়িতে ঢোকার পরে কেমন যেন লাগতেছে। স্ত্রী বলে, কেমন লাগতেছে, ঘরে আসো, অনেক খবর আছে, অনেক সুসংবাদ আছে, আসো ঘরে আসো। এবার আবু মাহমুদ ঘরে গেলেন, যে দেখে মশক ভর্তি দুধ। দুধ কই কোথায় পাইলা বলে আসেন। এবার ঘরের সামনে যে বকরিটা অসুস্থ শুয়াছিল দেখে সেই বকরিটা হাসতেছে, হাঁটতেছে, দৌড়াইতেছে। আল্লাহু আকবার। আবু মাহবুদ বলে, ব্যাপার কি স্ত্রী? বলে, স্বামী, আপনি যখন বাড়ি থেকে বের হয়েছিলেন দুপুরবেলা দুইজন লোক আসছে, স্বামী গো এমন একজন লোক যার দিকে তাকাইলে আর চেহারা ফিরাইতে পারি না, এত সুন্দর এত সুন্দর, যার চেহারার দিকে তাকাইলে শুধু তাকাই থাকতে মন চায়। আল্লাহ আল্লাহ, এত সুন্দর স্বামী, এত সুন্দর তার কণ্ঠ, এত সুন্দর তার কথা। আল্লাহু আকবার। বাড়িতে ঢোকার সাথে সাথে বাড়িটা ঘ্রাণে ভরে গেছে, অসুস্থ বকরি দেখেই দাঁড়ায় গেছে, তাকে সালাম দিছে, ও ছামি দেখেন দেখেন অসুস্থ বকরিটা ভালো হয়ে গেছে, দুধে স্তনে ভরপুর হয়ে গেছে, দেখেন নিজের হাত দিয়া দুধ দহন করায়া নিজে খেয়েছে, তার সাথীকে খাওয়াইছে, আবার আমাদের জন্য রেখে গেছে। আল্লাহু আকবার। আবু মাহবুদ বলে, স্ত্রী বাইরে আসো, কোন রাস্তা দিয়ে গেছে? বলে, এই রাস্তা দিয়ে গেছে। আরে তো
তো মদিনার রাস্তা, এই স্ত্রী তুমি কি জানো না আজকে আমাদের বাড়িতে যে এসেছিলেন তিনি দুনিয়ার সাধারণ কোন মানুষ না, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি আমাদের ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, এই রাস্তা দিয়ে যাবেন, আর ওই রহমাতুল লিল আলামিনকে খেদমত করার জন্যই তো আমি এই রাস্তার ধারে বাড়ি বানাইছি রে স্ত্রী। এই স্ত্রী নবী যেহেতু মদিনায় চলে গেছে, ঘর ভাঙ, গাঁটটি বস্তা রেডি কর, আমি আর এখানে থাকব না, ওই কলিজার টুকরা নবীকে দেখার জন্য আমরাও মদিনায় চলে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবী হলেন রহমাতুল লিল আলামিন, যার উম্মত আমরা, যার উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বররা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন, ঠিক কিনা বলেন? যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যেই নবীকে বলা হয়েছে আল্লাহ তাআলা হাবিব, আমি আল্লাহ যেদিন হাশরের মাঠ কায়েম করব, হাশরের মাঠ হবে আপনার আর আপনার আর আমার, আমি আপনার চেহারার দিকে তাকায় থাকব, আপনি যতক্ষণ পর্যন্ত সুপারিশ করবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করতেই থাকব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরেক বর্ণনায় আসছে আল্লাহ তাআলা বলে হাবিব, হাশরের মাঠে আমি কারো কাছ থেকে কোনো কথা জিজ্ঞেস করব না, শুধু আপনি ছাড়া, সুবহানাল্লাহ, আমি আপনার চেহারার দিকে তাকায় থাকব, যতক্ষণ আপনার চেহারায় হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি মাফ করতেই থাকব, আপনার উম্মতকে মাফ। যে কোরআনের কারণে আল্লাহ নবীর এত মর্যাদা, সুবহানাল্লাহ বলেন, কিসের কারণে? শুধু কোরআনের কারণে। নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, সব পয়গম্বরের চাইতে আল্লাহ তাআলা আমার নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমার মতো বাংলাদেশে বহুত হাজার হাজার আসাদ নামের লোক আছে, আছে না? আমার চেয়ে দেখতে শুনতে সুন্দর, আকর্ষণীয়, সুঠাম দেহের অধিকারী, জেনারেল, শিক্ষিত, কবি, সাহিত্যিক, গায়ক, খেলোয়াড়, অনেক লোক আছে, আছে কি আছে না? এই নামে আছে কি আছে না? কিন্তু আপনারা আমাকে সেই ঢাকা থেকে প্রত্যন্ত অঞ্চল, একেবারে অজপাড়া গা, প্রায় ঢাকা থেকে 100-150 কিলোমিটার দূরে আমাকে আপনারা মহব্বত করে দাওয়াত দিয়েছেন, ব্যক্তি আসাদের মর্যাদায় নয়, সম্মানে নয়, একমাত্র আল্লাহর কোরআনের কারণে। কথা বলেন, কথা বলেন। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত পয়গম্বরদের উপরে যত কিতাব নাজিল করেছেন সব আল্লাহ নিজের হাতে লিখেছেন, তার কুদরতে হাত দিয়া, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যত কিতাব পয়গম্বরদের উপরে নাজিল করেছেন আল্লাহ তাআলা নিজের হাতে লিখেছেন, যেমন তাওরাত, তাওরাত শরীফ আল্লাহ তাআলা নাজিল করেছেন পয়গম্বর মূসা আলাইহিস সালামের উপরে, ঠিক কিনা বলেন? এই তাওরাতের মধ্যে 1000 সূরা, কয় হাজার? আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, পারবেন তো ইনশাল্লাহ? সেই ইমানি শক্তি আছে তো ইনশাল্লাহ? আপনারা কোনো ভুয়া মৌলবি দাওয়াত দেন নাই, সুতরাং কথা যা বলবো কোরআন হাদিস থেকে বলবো ইনশা আল্লাহ। আর কোরআন তো পড়েছি, শুনছেন তো নাকি? আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন, এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন, খুশি নাকি বেজার? জোরে বলি আলহামদুলিল্লাহ। এই কোরআনের আওয়াজ শোনার পরেও যেই মুসলমান কোরআনের মাজমায় আসে নাই, ওটা হলো গরু খাওয়া মুসলমান, ঠিক কিনা বলেন? ওই হলো কি মুসলমান? গরু খাওয়া মুসলমান। ওর ইমানের পাওয়ার নাই, ইমানের পাওয়ার থাকলে এই কোরআনের তেলাওয়াত শোনার পরে কোন মুসলমানের বাচ্চা ঘরে বসে থাকতে পারে না, পারে না, ঠিক কিনা বলেন? আরে আল্লাহর নবীর জবানে কোরআন শুনে তো আবু জেহিল্লাই ঘরে থাকতে পারে নাই, তুমি মুসলমান হইয়া কিভাবে ঘরে থাকো, ঠিক কিনা বলেন? তুমি মুসলমান হইয়া কিভাবে ঘরে থাকো? এই কোরআন এমন এক কিতাব, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, যে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করে, আল্লাহর কোরআন বলে আমি তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিও, সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের তেলাওয়াত শুনে ইমানি শক্তি বাড়ছে তো ইনশাআল্লাহ, বেড়েছে তো? আমি তো বলি না, আল্লাহ নিজে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা,
বান্দা তুমি আমার কোরআন শোনো আমি তোমার ঈমানকে বাড়িয়ে দেব সুবহানাল্লাহ আপনি মাইক দেন এই এলা বক্স টক্স বন্ধ করেন বক্সের পাঠ শেষ এখন ওয়াজ হবে মাইক দেন শুধু মাইক মাইকের আওয়াজ বাড়ান মাইক এই সাউন্ড বেশি আবার ক্যাসক্যাস করে মিলাইতে পারেন না ঠিক আছে না মাইক হ্যাঁ মাইকের সাউন্ড বাড়ান আরো বাড়ান ফুল বাড়ান ফুল বাড়ান মাশাআল্লাহ সুন্দর মাশাআল্লাহ যেটা বলছিলাম আল্লাহর বান্দারা এই কোরআনুল কারীমের যখন তেলাওয়াত করা হয় আল্লাহ তাআলা আসমান থেকে আমাদের উপর রহমত নাজিল করে সুবহানাল্লাহ আমি বলেছি ওয়াইযা কুরিআল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ তাআলা বলে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমার বান্দাদেরকে বলে দেন যখন আমার কোরআনের তেলাওয়াত হয় আর ওই তেলাওয়াত শোনার জন্য যখন আমার বান্দারা কোরআনের মজমায় আসে আমি আল্লাহ তাদের উপর খুশি হইয়া আসমান থেকে সাকিনা নাজিল করি ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহু আকবার খুশি নাকি মেজাজ আমার শুধু 20 মিনিট আধা ঘন্টা তেলাওয়াত শোনার জন্য বাংলাদেশের বাহিরে পার ডে 180,000 টাকা দেয়া নিয়ে যায় পার ডে খালি 20 মিনিট তেলাওয়াত করি ফাইভ স্টার হোটেলে থাকি এই বরুড়ায় কয়েকজন লোকের সাথে আমার খুব ভালো সম্পর্ক একজন আছেন যিনি বাংলাদেশের যত গাড়ি কোম্পানি আছে ওটার বর্তমান সভাপতি বরুড়াতে বাড়ি হ্যাঁ হক সাহেব হক সাহেব খুব ঘনিষ্ঠ আমার আমার আরেকজন ভক্ত আছে বরুড়ায় বাড়ি কিন্তু সে আমাদের আকিদার না সে আমাকে ওহাবি মনে করে বইলাই দিলাম কিন্তু আমি মালয়েশিয়া গিয়েছি তার সাথে আমার সাক্ষাৎ কোয়ালালামপুরে হুজুর আমি কিন্তু আপনি যে ওয়াজ টোয়াজ করেন ওগুলার ভক্ত না আমি কিন্তু কোরআনের ভক্ত তো তার বাড়ি বরুড়াতে সে মালয়েশিয়া কয়েকটা মসজিদের সভাপতি অনেক বড় বিজনেসম্যান অনেক বড় মালয়েশিয়া মসজিদের সভাপতি এবার বুঝছেন তো কেমন টাকার মালিক কত বড় শিক্ষিত কেমন পাওয়ার সে আমাকে বলে হুজুর আমার মসজিদে আপনি যাবেন কোয়ালালামপুর থেকে প্রায় 200 কিলোমিটার দূর বলে হুজুর যা খেলে আমার 20 মিনিট তেলাওয়াত শুনে আইবেন করোনার আগের আর 5 বছর আগে তা আমি তার প্রোগ্রামে গিয়েছিলাম হাজার হাজার মানুষ হাজার হাজার মালয়েশিয়ান হাজার হাজার বিশাল প্রোগ্রাম তো আমি যখন তেলাওয়াত করতেছি অনেক মালয়েশিয়ানরা আয়সা তেলাওয়াত শুনতেছি বলতেছে কারি কোন দেশের বাংলাদেশ বাংলাদেশ জাইয়িদ বাংলাদেশ কুয়াইস বাঙালিরা সব জায়গায় 1 নম্বর ধর্মের কাজেও 1 নম্বর আবার চুরিতেও 1 নম্বর বাটপারিতেও 1 নম্বর আলহামদুলিল্লাহ বাঙালি সব জায়গায় কি 1 নম্বর একজনও উঠাউঠি করা যাবে না আমি বেশি সময় বয়ান করব না বেশি সময় বয়ান করি না কিন্তু যতটুকু করব কোরআন হাদিস থেকে বলবো শুনলে ঈমান তাজা হবে কিন্তু উঠাউঠি করা যাবে না ইনশাআল্লাহ এই বরুড়াতে আমি আরো 8-9 বছর আগে আসছিলাম এখন আর এই বরুড়াতে আসার আমার সময় হয় না এত ডেট চেয়েছে বরুড়া আমি দিতে পারি শুধু একটা ডেট তা আমার ওই যে পিএস ওয়াই দিছে তা আমাকে না জানায় কিন্তু আমি 7-8 বছর আগে আসছিলাম আমার সব প্রোগ্রাম ঢাকা শহরের আশেপাশে অনেক আগে আসছিলাম তো আসছি আপনারা খুশি একবার বরুড়া বাজারে মনে আসছিলাম মাগরিবের পরে তেলাওয়াত করছিলাম ঠিক না এখন আর এই বরুড়ার আসার সময় হয় না অনেক দূর তো যদি খুশি হয়ে থাকেন আর খুশি কেন হবেন না কোরআন তেলাওয়াত শুনছেন এক খতম করে কোরআন শরীফের সওয়াব পাইয়া গেছেন বর্তমানে 10 জন ইমাম সাহেব লাগে এক খতম কোরআন শরীফ পড়াইতে 10,000 টাকার উপরে খরচ লাগে কথা কথা ইমাম সাহেবকে দাওয়াত দিলে কি আপনারা আয়া মাগনা পড়িয়া দিয়া জীবনে কি হ্যাঁ খাওয়াই তৈব আরে হাদিয়া পরে আগে তো দেশি মুরগি খাওয়াই তৈব আবার কে আমার ডায়াবেটিস আমি বাবাই চিনি টিনি খাই না দেশি গরুর দুধ দিয়ে একটু পায়েস টায়েস রাইন দো কি আবার কে অরিজিনাল গরু গোস্তেন আবার মহিষ টহিষ আইনেন না খায়া ঠায়া দোয়া ঠোয়া কইরা হাদিয়া দেওয়া তো ভালো ব্যাপার হিসাব জায়গা মানে কি হুজুর হুজুর একটু হাদিয়া দেওয়া নেওয়া সুন্নত হাদিয়া বেশি করে দিবেন সবাইকে হাদিয়া দিবেন হুজুররাও হাদিয়া দিব হুজুরদেরও হাদিয়া দিবেন এটা সুন্না আল্লাহ তৌফিক দান করুন যেটা বলছিলাম তুই মালয়েশিয়াতে আমি কোরআনুল কারিমের তেলাওয়াত করতেছি ওটা তো একটা পর্যটন এলাকা আপনারা জানেন সারা বিশ্ব থেকে মালয়েশিয়া কি আসে ঘুরতে আসে কারণ মালয়েশিয়া ওটা সেম আমেরিকা সেম আমেরিকা মালয়েশিয়ান জনগণের আমেরিকা যাইতে কোনো ভিসা লাগে না অনারেবল ভিসা
কোনো ভিসা লাগে না আর আমাদের তো আমেরিকার একটা ভিসা পাইতে এক যুগ সাধনা করতে হবে ঠিক না বলেন তারপরে আমেরিকান ইমিগ্রেশনে নিলে ছয় ঘন্টা পহায় রাখি তুই বাঙালি বয়ে থাক তো যাই হোক আমি কোরআনুল কারিমের তেলাওয়াত করছিলাম অনেক অমুসলিম খ্রিস্টান বৌদ্ধরা তারা কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে মসজিদের কম্পাউন্ডে চলে আসছে বলে আমাদেরকে ঢুকতে দাও ভিতরে যে আমরা তোমাদের ধর্মের গ্রন্থ শুনবো মসজিদ কমিটি বলে না তোমাদের গায়ে যেই পোশাক এগুলো পরে মসজিদে ঢোকা হারাম ঠিক কিনা বলেন তোমরা বাইরে দাঁড়ায় দাঁড়ায় শোনো আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এই কোরআন এমন এক কিতাব সুনামগঞ্জের এক মাহফিলে বাদাঘাট তাহিরপুর একরে ইন্ডিয়ার বর্ডারের কাছে দুই বছর আগে আমি তেলাবাদ করতেছিলাম একজন হিন্দু যুবক লাভ দেয়া স্টেজে চলে আসছে আয়েশা বলে হুজুর আপনি আমাকে এখনই কালেমা পড়া মুসলমান বানায় আল্লাহর এই কোরআন এমন এক কিতাব এই তেলাবাদ শুনা নারায়ণগঞ্জের এক এমপি নগরের স্টেজের মধ্যে সাত লাখ টাকা দিয়ে দিচ্ছে সাধারণ মানে আপনাদের জাস্ট একটু উদাহরণ দিলাম এরকম বহু উদাহরণ আছে অনেক শিল্পপতি বিবি বিআইপি সিআইপিরা ফোন দেয় হুজুর কোরআন তেলাবাদ শুনা যে কত কান্না করতে করতে বালিশ ভিজাইছি এর কোনো শেষ নাই আল্লাহু আকবার এই কোরআন কার যেন বলেন কার যুবক এই কোরআন আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাজিল করলেন আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাজিল করে আল্লাহ তাআলা নির্দেশ দিয়া দিলেন ইয়া আইয়ুহার রাসূল হে আমার নবী ঠিক কিনা বলেন ইয়া আইয়ুহার রাসূল হে আমার নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ও নবী আমি আপনাকে যে কোরআন দিয়েছি এই কোরআন দিয়ে আপনি তাবলীগ করেন তাবলীগ কি করেন কি করেন এই কোরআন দিয়ে আপনি তাবলীগ করেন মানে কোরআনের দাওয়াত আপনি মানুষের মাঝে পৌঁছে দেন আল্লাহু আকবার সেই নবীর উম্মত আমরা আল্লাহু আকবার ওই নবীকে শুধু মুখে মুখে ভালোবাসলে হবে না নবীকে তার সুন্নতের মাধ্যমে ভালোবাসতে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহু আকবার নবীজি বলেন যে আমার সুন্নত পালন করবে যে আমার সুন্নত আদায় করবে যে আমার সুন্নতকে ভালোবাসবে যে আমার সুন্নতকে জিন্দা করবে আমি নবী হাশরের ময়দানে তাকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করব আল্লাহ নবীজি বলেন আমার সুন্নত হলো এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে আমাদের সমাজে এখন সালামের প্রচলন একেবারেই নাই ঠিক কিনা বলেন সালাম দিলেও ঠিক মতো উত্তর সালাম দিবেন আসসালাম আলাইকুম চুপ করে মনে মনে আলাইকুম সালাম দিছে মনে হয় যে হ্যাঁ মনে হয় গালি দিছে এমন করে মন খারাপ করে থাকে অথচ সালাম যদি কেউ দেয় হাসি মুখে উত্তর নিতে হয় সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ সালাম দিলে হাসি মুখে উত্তর দিবেন বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুন্দর কইরা ঠিক কি না বলেন নবীর আর একটা সুন্নত হলো এতিমকে গরিবদেরকে খাওয়ানো দুঃখীদেরকে খাওয়ানো ঠিক কিনা বলেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এখন বর্তমানে আমরা আত্মীয়তার সাথে সম্পর্ক আত্মীয় কোনো মেহমান বাড়িতে আসলে আমরা বোঝা মনে করি কি লেগে আইছে দুপুরবেলা আইছে সি ঘরে যায় পুরা পাতিলের উপরে আছাড় মারে স্যার দুইরা মারে কথাগণ কথাগণ বাস্তব নাকি অবাস্তব আবার ঘরের স্ত্রীকে হ্যাঁ আর আহনের সময় পেন হ্যাঁ সময় আহে লজ্জা সরম কম নাউজুবিল্লাহ বলেন মেহমানকে আপ্যায়ন করতে হবে মেহমানকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন যেই ঘরে যত বেশি মেহমান সেই ঘরে তত বেশি বরকত যেই ঘরে যত বেশি মেহমান সেই ঘরে তত বেশি বরকত আল্লাহু আকবার রাসূলের সুন্নত হলো লিনুল কালাম আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবো মানুষের মনে কষ্ট দিব না ঠিক কিনা বলেন মানুষকে ভালোবাসবো মানুষকে হৃদয় দিয়া ভালোবাসবো সামনে সামনে প্রশংসা করব আর পিছে গেলে গালি দিব এটা হলো মুনাফিকের স্বভাব ঠিক কিনা বলেন এই স্বভাব আমাদের মাঝে থাকবে না আমরা এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব নরম ভাষায় কথা বলবো দরিদ্রদেরকে খাওয়াবো গরিব মানুষকে ভালোবাসবো পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার মেসওয়াক করবো দস্তরখান বিছায়া ভাত খাবো ঢিলা কলব ব্যবহার করবো রাজি আছেন তো ইনশাল্লাহ রসুলের সুন্নত গুলো মানবেন তো ইনশাল্লাহ যদি রসুলের সুন্নত গুলো মানেন তাহলে আপনি আসলেই সত্যিকারে আশিক রসুল
ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রিয় নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করুন আর সেই ভালোবাসার প্রমাণ হবে রাসূলের সুন্নতের দ্বারা মুখে মুখে না কিসের দ্বারা কিসের দ্বারা ভাই সুন্নতের দ্বারা তাহলে যে সুন্নতগুলোর কথা বললাম এই সুন্নতগুলো মানবেন তো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ কে কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন রাসূলের সুন্নত মানবেন একটু আল্লাহকে দেখায় দেন নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুন নবীজির জন্য মায়া লাগতেছে তো নবীজির জন্য ভালোবাসা আছে তো আল্লাহ তাআলা কবুল করুন আল্লাহ তাআলা মঞ্জুর করুন এই মজমাকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করুন এই মজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্মকে কবুল করুন আমার যে ভাই আজকের মাহফিলের আয়োজন করেছেন অনেক বেশি মহব্বতের সাথে ভাইজান ঢাকাতেই থাকেন আমার পাশের এলাকায় সাইনবোর্ডে আমার বাড়ি ও ডেমরায় আলহামদুলিল্লাহ ভাই অনেক মহব্বত করে দাওয়াত দিছে আজকের মাহফিলের আয়োজন করছে আপনারা খুশি না বেজা আসতে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ নেক কাজ করার পরে বেশি বেশি শুকর আদায় করবেন তাহলে আল্লাহ তাআলা নেক কাজ করার আরো বেশি সুযোগ করে দিবেন ঠিক কিনা বলেন নামাজ এক ওয়াক্ত পড়ে আবার মনে করেন আল্লাহ পড়ছি না নামাজ পড়ছি না না নামাজ এক ওয়াক্ত পড়ছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি তৌফিক দিয়েছেন আল্লাহ দ্বিতীয় ওয়াক্ত আল্লাহ তাকবীরুল্লাহর সাথে পড়ার তৌফিক দিন আমিন আল্লাহ সুযোগ করে দিবে ঠিক কিনা বলেন তাহলে আজকের মাহফিল থেকে আমরা কি শিখলাম রাসূলের সুন্নতগুলো মানতে হবে নবীজিকে জীবনের চাইতে ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন আমাদের মা বাবা যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিন বলি আমিন এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি ভাই কিছু বলবে কেউ ما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আমরা সকলে সকলের জন্য দোয়া করব যারা মাহফিলের আয়োজন করেছেন অত্র এলাকার যুব সমাজ ইন্তেজামিয়া কমিটি আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন আপনাদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করব সকলের জন্য দোয়া করব অনেক মা বোনেরা আছেন তাদের জন্য দোয়া করব আমরা সকলের জন্য দোয়া করব এই এলাকা থেকে যারা ইন্তেকাল করেছেন যারা অন্ধকার কবরে শুয়ে আছে আমরা সকল মুর্দেগানের জন্য দোয়া করব কি বলেন আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين أمرنا فرمان ابن الرحمن أي مالك ايكو في الرجل গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুই খানা হাত উঠিয়েছি মাওলাই করিম মেহরবানি করে তাম জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন আয় আল্লাহ অত্র এলাকার যুব সমাজ ধর্মপ্রাণ মুসলমান আমার প্রিয় ভাই আল্লাহ আজকে যে মাহফিলের আয়োজন করেছেন এই মাহফিলকে কবুল করে নেন এই মাহফিলের সওয়াব কোরআন তেলাওয়াতের সওয়াব কোটি কোটি গুণ বাড়াইয়া সর্বপ্রথম কলিজার টুকরা প্রিয় নবীজির সোনার মদিনায় পৌঁছে দেন পেয়ারা নবীজির পরিবার পরিজন আহলে বাইয়েতদের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন আয় আল্লাহ জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন বদরিন সাহাবি ওহুদের সাহাবি খন্দকের সাহাবি যে সমস্ত সাহাবীর আল্লাহ দ্বীনের জন্য জীবন দিয়েছেন সমস্ত সাহাবায়ে কেরামের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে আল্লাহ সকল মুসলমানের কবরে আজ সওয়াব পৌঁছে দেন
মেহেরবানি করে আমাদের জনম দুখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব গুলো মাফ করে দেন আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ যাদের মা বাবা বেঁচে নাই মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন যাদের বাবা আছে মা নাই বাবা মা আছে বাবা নাই এমন এতিমদের মা বাবার কবরটাকে আল্লাহ নূরে নূরান্বিত করে দেন মেহেরবানি করে আল্লাহ আজকে যারা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ আপনি তাদেরকে কবুল করে নেন এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন আমার প্রিয় ভাইকে আল্লাহ কবুল করে নেন অত্র এলাকার যুব সমাজকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন সমস্ত মুরব্বিয়ানি কেরামদেরকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ মেহেরবানি করে অনেক মা বোনেরা আমাদের সাথে হাত উঠিয়েছেন মা বোনদেরকে মাফ করে দেন আল্লাহ আমরা এক খতম করে নিঃসন্দেহে আপনি আমাদেরকে এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব দিয়েছেন এই খতমে কোরআনকে আল্লাহ কবুল করে নেন এর উসিলায় আমাদের মা বাবা দাদা দাদি নানান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বংশধরদেরকে মাফ করে দেন অত্র এলাকার গোরস্থানে যত মুর্দে গান শুয়ে আছে সকল কবরবাসীর কবরে আজাব মাফ করে দেন সকল কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন মেহেরবানি করে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি গুনাহে কবিরা সগীরা শিরক বেদাত জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় জাহিরি বাতিনি হাতে গুনাহ পায়ে গুনাহ অঙ্গ প্রত্যঙ্গে গুনাহ শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের ধোকায় পড়ে নফসের তাড়নায় পড়ে আল্লাহ যত গুনাহ করেছি সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন জাহান্নামের আগুন হারাম করে দেন একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন আয় আল্লাহ আপনার প্রিয় বান্দারা এই গভীর রজনীতে কোরআনের মজমায় বসে আছে আমি নাফরমান তাদেরকে কি দিয়া বিদায় করব আপনি তো রহমান আপনি তো রহিম ইয়া আল্লাহ আপনার একজন বান্দাকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেন একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন আল্লাহ যার মনে যত দুঃখ আছে দূর করে দেন যার মনে যত ব্যথা আছে দূর করে দেন আল্লাহ যার যত কষ্ট আছে কষ্টগুলো আপনি একমাত্র দূর করতে পারেন আপনি ছাড়া কেউ পারে না মেহেরবানি করে আল্লাহ সকলের মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দেন আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ সুস্থতা দান করে দেন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দেন আমার যুবক ভাই যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দেন যারা ব্যবসা করে বরকত দিয়া দেন যারা পড়াশোনা করে জিহান জাকাত বাড়ায় দেন যারা দেশের বাহিরে যাবে আল্লাহ সহজ করে দেন মেহেরবানি করে আল্লাহ সকলের মনের নেক মাকাসদগুলো পূরণ করে দেন এই মাহফিলকে কেয়ামত পর্যন্ত কবুল করে দেন বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেন আল্লাহ আপনার কাছে দরখাস্ত করি মালিক এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে আল্লাহ মৃত্যু তো দিবেন এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না আমরাও পারব না মালিক এই মৃত্যুটা আমাদেরকে আল্লাহ রমজান মাসে রোজা অবস্থায় শুক্রবারে জুমার দিনে মৃত্যু দিয়ে নাফরমান বেঈমান বানায়া কবরের ডাক দিয়েন না গো আল্লাহ জান্নাতি বানায়া কবরের ডাক দিন আল্লাহ আমাদের মাঝে আপনি পরস্পর পরস্পরে ভালোবাসার তৌফিক দিয়া দেন আমরা এক মুসলমান আর এক মুসলমানকে যেন ভালোবাসতে পারি তৌফিক দিয়া দেন আমাদের মধ্য থেকে হিংসা বিদ্বেষগুলো আল্লাহ দূর করে দেন একমাত্র আপনার জন্য যেন আমরা মুসলমান মুসলমানকে ভালোবাসতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দিয়া দেন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা মালিক জানিনা কোন দিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়
আজরাইল আমাদের সামনে এসে হাজির হয়। সেই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময় আমাদের জবানে জারি করে দিয়েন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর